পাঁচ নম্বর অঙ্কটা এরকম একটা প্রবলেম যে দুটো বিন্দু দেওয়া আছে, দেওয়া আছে দুটি বিন্দু, একটা হচ্ছে A0 ও 0A। আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। এবার বলছে যে এই দুটি বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা টুয়াইস এ। অন্তরফল মানে কি? অন্তরের ফল, হৃদয়ের যে ফল সেটা অন্তরফল। তার মানে এটা আসলে অন্তর মানে হৃদয় না, অন্তর মানে হচ্ছে এখানে বিয়োগ, ম্যাথমেটিক্স। হ্যাঁ, তার মানে একটা বিন্দু আছে ধরলাম সেটা পি বিন্দু, পি বিন্দু থেকে এইটার দূরত্ব অর্থাৎ পি এ আর পি বিন্দু থেকে এটার দূরত্ব পি বি, এই দুটো দূরত্ব যদি আমি বিয়োগ করি তাহলে আমি কত পাবো? অলওয়েজ টুয়াইস এ পাবো, এটাই হচ্ছে বলছে। তার মানে এখানেও কিন্তু আসলে দূরত্ব নিয়েই কাজ করতে হবে, বলেই দিচ্ছে যেহেতু দূরত্ব। সো শুরুতে ধরে নিতে হবে যে মনে করি সঞ্চার পথের সাধারণ বিন্দু, সঞ্চার পথের একটি সাধারণ বিন্দু পি এক্স ওয়াই, এটা আমরা শুরুতে ধরে নিব। এবার যে কাজটা করতে হবে আগের মতোই, পি এ বের করো, তাহলে রুট ওভার এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার। পি বি এটা হচ্ছে কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার। এবার এই দুটো বিন্দুর দূরত্বের বর্গের বিয়োগফল, তার মানে কি? প্রথমে বলেছে দূরত্ব নাও, বর্গ করো, তারপরে বিয়োগ করো, ইকুয়ালস টু কত? টুয়াইস এ। এখন এখানে একটা কথা আছে, এই জায়গায় সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে যে এখানে শুধু টুয়াইস এ লেখে, বাট এখানে কিন্তু আসলে টুয়াইস এ হবে না, এখানে একটা প্লাস মাইনাস টুয়াইস এ দিতে হবে। এখন বলবে ভাই কেন দিবো, এটি ইচ্ছা হলো তাই দিবো নাকি? না, আসলে ইচ্ছা হলো না আমার। দেখো এখানে এক্স এর মানও জানি না, এর মানও জানি না, ওয়াই এর মানও জানি না। এমনও তো হইতেই দিতে পারে যে পি এ বেচারা ছোট, এটা ছোট মানুষ, এটা হচ্ছে বড় মানুষ, তাহলে কি ছোট মানুষটাকে যদি আমি বড় মানুষ বিয়োগ করে দিই এখানে মাইনাস আসবে? আবার যদি হয় না পি এ হচ্ছে বড়, পি বি ছোট, তাহলে এখানে প্লাস আসবে। আমাকে কিন্তু এখানে প্রশ্ন বলে দেয়নি আসলে কোনটা বড়। যখন কিছু বলা থাকবে না বিয়োগ ফলের ক্ষেত্রে অবশ্যই তোমাকে তখন প্লাস মাইনাস ধরতে হবে, যোগ ফলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়োগ ফলের ক্ষেত্রে যদি বলা না থাকে কে বড়, তার মানে যে কোনো একটা বড় হতে পারে, তার মানে এখানে প্লাস মাইনাস যে কোনো একটা অ্যান্সার হতে পারে। সো তুমি যদি শুধু প্লাস দিয়ে করো তোমাকে মার্কস অর্ধেক দিবে, এই জন্য অবশ্যই এটা খেয়াল রাখবে। আচ্ছা তাহলে এখন আমরা বর্গ করি, বর্গ করলেও যে আমাদের রুট ওভারটা চলে যায়, মিস্টার রুট ওভার ইজ হ্যাজ গন, তার মানে এখানে এটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস টুয়াইস এ। সো এখন আমরা যদি একে ভাঙাই দিই, এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস টুয়াইস এ। তার মানে দেখেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ, এগুলো কাটাকাটি দেখানোর দরকার নেই, এমনিতেই বোঝা যাচ্ছে এক্স এক্স স্কোয়ার বাদ, ওয়াই স্কোয়ার স্কোয়ার বাদ, থাকে কে মাইনাস টু এ এক্স প্লাস টু এ ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস টুয়াইস এ। এখন সব জায়গায় টুয়াইস এ আছে, সব কিছু আমরা কেটে দিই, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। সুতরাং আমরা লিখতে পারি বইয়ের অনুযায়ী ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কের ব্যাপারটা কি? দূরত্বের অঙ্কই, কিন্তু এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে বিয়োগ করতে বলছে। বিয়োগ যখনই করবো আমাদের সবসময় মাথায় রাখতে হবে কি, যে কোনটা বড় কোনটা ছোট, যদি বলে না দেয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, নিলে এই যে আমাদের একটা অ্যান্সার আসবে না। তাহলে এ হচ্ছে যদি দূরত্ব দেওয়া থাকে তখন আমরা দূরত্ব নিয়ে কাজ করবো। এরকম আরও অনেক কন্ডিশন থাকতে পারে, যেমন সমকোণী ত্রিভুজ থাকতে পারে, তারপর সুদূর ত্রিভুজ থাকতে পারে, এক একটা কন্ডিশনের জন্য এক একটা অঙ্ক নিয়ে কাজ করবো, মানে শর্ত নিয়ে কাজ করবো। তো আমরা এবার আরেকটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের প্রবলেম। সঞ্চার পথের এখন আমরা একটা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে চার নম্বর অঙ্কটা। চার নম্বর অঙ্কটাতে কী বলেছে যে পি একটি চলমান বিন্দু, যেন A04 পি এক্স ওয়াই এবং B06 সর্বদা সমকোণী ত্রিভুজের দুটি স্থির বিন্দু। তো কার্টেসিয়ান সমতলে বিন্দুগুলি এমন একটি সেট গঠন করা হয়েছে যেন AB রেখাংশের ওই সেটের যে কোনো বিন্দুতে এক সমকোণ উৎপন্ন করে, তাহলে সঞ্চয় পথ নির্ণয় করো। তো সঞ্চয় পথের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে আমাদের কন্ডিশনটা খুঁজে বের করতে হবে, তো যেখানে কন্ডিশনটা দেওয়া আছে সমকোণী ত্রিভুজ বা সমকোণ, তো ওখানে বাই ডিফল্ট আমাদের মাথায় সমকোণী ত্রিভুজ যখনই আসে মাথায় কার নাম চলে আসে? পিথাগোরাসের নাম চলে আসে। তো তখন আমাদেরকে পিথাগোরাসের কন্ডিশনটা ব্যবহার করতে হবে। তো এখন আমরা এখানে ধরে নিচ্ছি যে এ হচ্ছে একটা বিন্দু বলে দিচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ আমরা আগে চিন্তা করে ফেলি। আমাদেরকে বলছে এ হচ্ছে 04, ধরলাম এটা হচ্ছে A04, বি হচ্ছে 06, পি হচ্ছে এমন একটি বিন্দু এক্স ওয়াই যা এ বি এর সাথে সমকোণ তৈরি করে। তা আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ, পি এ বি এর সাথে সমকোণ তৈরি করেছে, অর্থাৎ কোণ এ পি বি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করো। তো কীভাবে করা যায়? তাহলে লিখব যে দেওয়া আছে A04, B06, পি এক্স ওয়াইটা দেওয়া ছিল। এখন যেহেতু
পি এবি এর সাথে সমকোণ তৈরি করে, সুতরাং সমকোণী ত্রিভুজ এ পি বিতে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কী পাই? এ বি স্কোয়ার ইকালস টু এ পি স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার। আচ্ছা, এবার আমার মানটা বসে, তাহলে এ বি স্কোয়ারের মান কত? দূরত্বের সূত্র, সো জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস সিক্স হোল স্কোয়ার ইকালস টু এ পি স্কোয়ার কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার, আর বিপি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স স্কোয়ার। সো এখানে আমাদের আসছে টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ইকোয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস থার্টি সিক্স। বা আমরা বলতে পারি টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়াই প্লাস এখানে কত হয় তাহলে ছত্রিশ আর দশ ছেচল্লিশ আর ছয় বাউন্ন, বাউন্ন থেকে এই চারটা যদি বিয়োগ করি তাহলে আসবে ফর্টি এইট ইকুয়ালস টু জিরো। বা আমি যদি দুই ভাগ করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফোর ইকুয়ালস টু জিরো। সো এই যে সমীকরণটা পেলাম এটাই হচ্ছে আসলে অ্যান্সারটা আমাদের সঞ্চয়পথের সমীকরণ। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই সমীকরণটা কি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ তার কারণ কি যে আমরা পি বিন্দু সঞ্চয়পত্র বের করছি, খেয়াল করো পিকে যদি আমি এভাবে ধরে একটা বৃত্ত আঁকি তাহলে এ বিটা হচ্ছে আসলে ব্যাস। সো আমরা জানি যে ব্যাস যদি হয় এ বি তাহলে যে কোনো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এখন পি বিন্দুটা এখানে থাকুক বা এখানে থাকুক বা এই পাশে থাকুক যেখানে থাকুক না কেন, আলটিমেটলি যেটা আমি পাবো সেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তো এ ধরনের তাহলে সমকোণী ত্রিভুজ যে কন্ডিশন যদি আসে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে কাজ করবো। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে সাত নম্বর অঙ্কটা। সাত নম্বর অঙ্কে বলেছে এ একটি চলমান বিন্দু যেখানে এ হচ্ছে এক্স ওয়াই, বি মাইনাস সিক্স মাইনাস থ্রি এবং সি হচ্ছে সিক্স থ্রি। বিন্দুগুলো দ্বারা উৎপন্ন বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা দৈর্ঘ্য সর্বদা পাঁচ হয়। তাহলে দেখাও যে এ বিন্দু সঞ্চয়পথের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ অনেক কিছু বলছে আসলে। তাহলে আমরা একটু ছবিটা আঁকি যে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি এবার, যেখানে এ বলছে এক্স ওয়াই, বি বলছে মাইনাস সিক্স মাইনাস থ্রি, সি হচ্ছে সিক্স থ্রি। এরপর বলেছে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা ফাইভ, তাহলে মধ্যমা মানে কি মধ্যবিন্দু এই শীর্ষ থেকে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, ধরলাম এটা এ ডি, এটা দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ। তাহলে এ বিন্দু সঞ্চয়পথের সমীকরণটা নির্ণয় করো। তো আমরা তাহলে আবার লিখবো যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এ এক্স ওয়াই, বি মাইনাস সিক্স মাইনাস থ্রি এবং সি হচ্ছে সিক্স থ্রি। ধরি ডি বি সি এর মধ্যবিন্দু, এটা আমরা ধরে নিলাম, সুতরাং এ ডি এর দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ। তো এখন আমি যদি ডি বিন্দুটা বের করতে পারি তাহলে এই এ আর ডি এর দূরত্বটা পাঁচ, এই শর্ট শর্ত দিয়ে আমরা আসলে সঞ্চয়পথের সমীকরণ বের করতে পারবো। তো ডি বিন্দু কি? বি আর সি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এখন ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করার চেষ্টা করি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? মধ্যবিন্দুর সূত্র, মধ্যবিন্দুর সূত্রটা কি? এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, তার মানে এটাও আন্ডা এটাও আন্ডা। সো এখন প্রশ্ন মতে এ ডি ইকুয়ালস টু ফাইভ, তার মানে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস আন্ডার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আন্ডার স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ। সো আলটিমেটলি যেটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ, এটি হচ্ছে নির্ণয় সংখ্যা। তাহলে আমাদের যদি এরকমও কন্ডিশন দেওয়া থাকতে পারে, সো আমরা একটু বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি কোন কন্ডিশনে আমরা কাজ করছি। এখানে দূরত্বের কন্ডিশন ছিল এডি সমান পাঁচ দেওয়া আছে, তো ওটা দূরত্ব, তাহলে দূরত্ব নিয়ে কাজ করবো। এমন অনেক অঙ্ক আছে যে দেখবেন যে কিছু কিছু অঙ্কে বলবে যে একটা পি বিন্দু দেওয়া আছে আর হচ্ছে এ বি সি বিন্দু হয়তো দেওয়া আছে, বললো যে দেখাও যে পি এ বি সমান হচ্ছে বলবো ধরো কিছু একটা কোনো একটা কনস্ট্যান্ট মনে করলো ওয়ান বাই থ্রি ইন্টু এ বি সি এরকম কিছু একটা বলা আছে, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে। তখন আমরা কী করব যে পিটাকে হচ্ছে এক্স ওয়াই ধরে নিব, এগুলোর মান তো দেওয়াই থাকবে, তাহলে এই এক্স ওয়াই ধরে নিয়ে ত্রিভুজ যে ক্ষেত্রফল বের করার যে সূত্রটা ছিল সেই সূত্র দিয়ে এই ক্ষেত্রফলটা বের করব, সেখানে এক্স আর ওয়াই চলক থেকে যাবে, আর এদের যেহেতু সবকটার মান দেওয়া থাকবে স্থানাঙ্ক দেওয়া থাকবে, সো এখানে একটা মান বের হবে। তাহলে ওই সমীকরণ ইকুয়ালস টু ওই মানটা এই জায়গা থেকে আমরা একটা সঞ্চয়পথ বের করতে পারবো। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে তোমাকে প্রশ্ন করে আসলে বুঝতে হবে যে কোন কন্ডিশন নিয়ে কাজ করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র, সমকোণী বলা থাকলে পিথাগোরাসের সূত্র, দূরত্ব বলা থাকলে দূরত্বের সূত্র, এভাবে আমাদের কাজ করতে হবে। তো এই ছিল বইয়ের সঞ্চয়পথে যে সকল অঙ্ক ছিল সেগুলো।